এবারে শীতটা যেন একটু তাড়াতাড়ি স্পেন্ট হয়ে গেল। সাধারণত ফেব্রুয়ারি মাসে পুরোটাই প্রায় শীতের গাছগুলো খুব ভালোভাবে ফ্লাওয়ারিং করে, এবার কিন্তু তার একটু ব্যতিক্রম দেখা দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুশ্রিম গার্ডেন। এর মধ্যেই দেখুন আমার সিঙ্গেল ভ্যারাইটি হলিহকটা ফুটতে আরম্ভ করেছে। এত সুন্দর এর ফুলের কালার, আর ফুলগুলো প্রত্যেকটা গাঁটে গাঁটে দেখুন একটা একটা করে ফুটে আছে, এবং স্টিকটা আস্তে আস্তে লম্বা হয়ে গেছে। এই প্রত্যেকটা মাথায় থেকে থেকে এখান থেকে থেকে ফুল উঠে আসছে। শীতের ফুল যেহেতু শেষ হতে চলেছে, আমাদের এখন প্রস্তুতি নিতে হবে গরমের ফুলের জন্য। আর ফেব্রুয়ারি মাস হচ্ছে এমনই একটা মাস, এই সময় আমাদের গরমের যে ছোট ছোট বীজের থেকে চারা তৈরি হয় সেই বীজগুলো এখনই বসাতে হয়। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আমি আজ সেই কাজটাই করে নিচ্ছি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কি কি গরমের ফুলের বীজ বসাচ্ছি, কিভাবে বসাচ্ছি, সবটাই থাকছে এই ভিডিওতে। ভিডিওটা খুবই এফেক্টিভ, আপনারা চাইলে নিশ্চয়ই এটা করে ফেলতে পারেন আপনাদের বাগানে। দেখুন এখানে আমার বেশ কিছু সিডস আছে, এখানে আছে বিভিন্ন রকম নয়নতারার সিডস, এই যে অপরাজিতা, এখানে আছে জিনিয়া, এই ড্রপ ভ্যারাইটি সানফ্লাওয়ার, আর আছে কচিয়া, এখানে আছে কিছু দোপাটি বা বালসামের মিক্সড ভ্যারাইটি, এখানে আছে আমার শীতে ফোটা যে ফ্রেঞ্চ মেরিগোল্ড, তার বীজ শুকিয়ে রাখা, সেটাও আমি একটু বসাবো। এগুলো আমি এক একটা পটে এক একটা জার্মিনেট করব, এই হিসেবেই রেখেছি। তো দেখা যাক কীভাবে করছি। এখানে কতগুলো আমি দেখতে পাচ্ছেন 4 ইঞ্চির পট নিয়ে নিয়েছি, যেগুলোতে আমি চন্দ্রমল্লিকা বা শীতের চারা বড় করি। তো সেই ধরনের সেতেই আমি কিছুটা মাটি নিয়েছি, এই মাটিটা খুবই হালকা মাটি, এই যে দেখতে পাচ্ছেন এই পটের মধ্যে, এর মধ্যে আছে পাতাসার কোকোপিট আর সামান্য অল্প একটু মাটি, এই দিয়েই আমি এই সিড জার্মিনেট করার জন্য মিডিয়াটা তৈরি করেছি। তো এর মধ্যে আমি একে একে সিডস দিয়ে দেব, দেখুন কিভাবে দিচ্ছি। সবার আগে পটগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি মাটিগুলোকে, কারণ সিডস দেওয়ার পরে পুরো জল দিয়ে ভেজাতে গেলে সিডস ডিসপ্লেস হয়ে যেতে পারে, সেই জন্য আগে থেকেই আমি এগুলোকে ভিজিয়ে নিচ্ছি পুরো। দেখতে পাচ্ছেন কতটা ওয়েল ড্রেন সয়েল, সঙ্গে সঙ্গে জল ড্রেন আউট হয়ে চলে যাচ্ছে। সব কটা পট আমি ভিজিয়ে নিলাম এইভাবে। এই অপরাজিতা গাছে এরকম সিডস পট তৈরি হয়, এই এক একটা সিডসের ভেতরে এই মটরশুঁটির দানার মতন অনেক বীজ থাকে, দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা, এটা ছাড়ালে পরে এক এক করে বীজ বেরোবে। তো আমি বীজ কটার আগে প্রথমে বার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা সিড পটের মধ্যে প্রায় 7-8টা বীজ রয়েছে, তো আমি এর থেকে 4টে মাত্র দেব, কারণ অপরাজিতা তো একটা দুটো গাছ হলেই যথেষ্ট। এইটা সম্ভবত আমার লেখা নেই, নীল রঙের থোকা অপরাজিতার বীজ মনে হচ্ছে। তো আমি এই 4টে বীজ নিয়ে নিয়েছি, দেখুন হেলদি বীজ। পটটা আবার সাইড দিয়ে ভেঙেও গেল, যাকগে অসুবিধা নেই। এই 4 কোণায় 4টে বীজ আমি দিলাম। অপরাজিতার বীজ যেহেতু একটু মোটা হয়, তো একটু ডেপথে এটাকে দিতে হবে। তো এই একই মিডিয়া থেকে আমি কিছুটা মাটি এর উপরে ছড়িয়ে দিব, দেখতে পাচ্ছেন। হয়ে গেল দেওয়া, হাত দিয়ে একটু আস্তে আস্তে চেপে দিতে হবে। এবারে আমি এর ওপর দিয়ে একটু, এটার মধ্যে একটু ফাঙ্গিসাইডের জল আছে, একটু স্প্রে করে দিচ্ছি, যাতে বীজগুলো কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক না হয়, সেটা মাথায় রেখে আমি এটা করছি। এবারে একে একে বাকিগুলোতেও দিয়ে নিচ্ছি। এটা দেখুন মিনি সানফ্লাওয়ারের বীজ, এটা আমি এইটাতে দেবো। একই রকমভাবে বীজগুলো আগে বার করে নিচ্ছি, দেখুন এটা কিন্তু অনেক ছোট ছোট সাইজের বীজ, অপরাজিতার মতো অত বড় নয়। তাও আমি সামনে থেকে দেখাচ্ছি বলে এতটা বড় লাগছে, দূরে নিলে দেখুন আরও ছোট। এই বীজগুলো আমি এবারে ওই একই রকমভাবে এখানে ছড়িয়ে দিচ্ছি। সবসময় একটা ডিস্টেন্স মেনটেন করে ছড়াতে হবে, প্রত্যেকটা বীজ আলাদা আলাদা যাতে একটু স্পেস পায়, ওইভাবেই করতে হবে। দেখা যাক এর থেকে যখন জার্মিনেট করবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব
না করলে সেটাও শেয়ার করব। সমস্ত বীজই যে একেবারে একসঙ্গে জার্মিনেট হয় এরকম কোনো কথা নেই, অনেক সময় দু একটা হয়, অনেক সময় আবার কোনোটাও হয় না। তো একইভাবে এর উপর দিয়ে একটা পাতলা লেয়ার দিয়ে দেবো, অপরাজিতার মতন অত মোটা না, যেহেতু এর বীজগুলো ছোট ছোট তো লেয়ারটাও পাতলা দিতে হবে। দেখতে পাচ্ছেন পুরো বীজগুলোকে আমি ঢেকে দিলাম। এবারে আবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছি, এটা হচ্ছে ফাঙ্গিসাইডের জল। এইভাবে আমি নয়নতারা, জিনিয়া সব একে একে বসিয়ে নিচ্ছি। নয়নতারার বীজগুলো তো আরও ছোট, দেখতেই পাচ্ছেন কালো জিরের দানার মতন ছোট্ট ছোট্ট, খুব সাবধানে এগুলোকে দিতে হয়। তো নয়নতারাও আমি এখানে দু তিন রকম বসাচ্ছি, ব্ল্যাক নয়নতারা, পিঙ্ক, অরেঞ্জ, এটার মধ্যে আমি যেরকম দেখুন দু রকম কালার বসাচ্ছি, এখানে একটা ডিভাইডার দিয়ে নিয়েছি। তো একে একে এগুলো আমি সব বসিয়ে দিচ্ছি। এবারে আমি আরেকটা নতুন বীজ বসাচ্ছি, সেটা হচ্ছে এই যে কুচিয়া ঝাউ হয়, গরমে খুব সুন্দর লাগে দেখতে তার বীজ। এটা তো আরও ছোট, জানি না হবে কি না, বসাচ্ছি দেখি, যদি হয় তো খুব সুন্দর লাগবে এর থেকে গাছ হলে। গতবার আমি দুটো কুচিয়া করেছিলাম, এবার আমি একটু সিডস বসাবার চেষ্টা করছি। তো আমার সমস্ত সিডস বসানো কমপ্লিট। সিডস বসানোর সঙ্গে সঙ্গে আরও একটা কাজ আপনাদের করে নিতে হবে, সেটা হচ্ছে দেখুন মার্কিং। এই দেখুন এখানে পি বি লিখেছি, মানে পেরিউইঙ্কেল ব্ল্যাক। ঠিক একইভাবে দেখুন এখানটায় লিখেছি এস এম, মানে সানফ্লাওয়ার মিনি। এরকমভাবে আমার সব কটা মার্কিং করা আছে, যাতে চারা বেরোলে আমি বুঝতে পারি যে কোনটার থেকে কী চারা বেরিয়েছে আর কোনটা জার্মিনেট হয়নি, সেটাও বুঝতে পেরে যাব। তো এগুলোকে এখন ব্রাইট আলো পড়ে এরকম একটা জায়গায় রাখবো, কিন্তু ডাইরেক্ট সানলাইটে কখনোই রাখা যাবে না। সিডস বেরিয়ে জার্মিনেট হয়ে গেলে তখন এদের আস্তে আস্তে সকালে সানলাইট প্রোভাইড করতে হবে। দেখা যাক আমি এবার এই বীজ থেকে চারা বার করতে পারি কি না। সিডসগুলো বসানোর পরে আমি এরকম একটা শেডি প্লেসে রেখে দিয়েছি, রোজই এতে স্প্রেয়ারের মাধ্যমে অল্প অল্প করে জল দেব, যতক্ষণ না পর্যন্ত সিডটা জার্মিনেট হয়ে যাচ্ছে। এর মধ্যে থেকে যখন সিডস দুপাতা করে বেরোতে আরম্ভ করবে তখন এদেরকে একটু একটু করে সকালে সানলাইট প্রোভাইড করতে হবে। বেরোলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। তাহলে বন্ধুরা, সিডস থেকে চারা জার্মিনেট করতে হলে ফেব্রুয়ারি মাস হচ্ছে সব থেকে আদর্শ সময়। আপনারা দেরি না করে ঝটপট বীজ কিনে বসিয়ে ফেলুন, যারা সিডস থেকে চারা জার্মিনেট করতে চাইছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি একটা নতুন ফোটা ডায়ান্থাসের ফুল দেখিয়ে।